লটারিতে রাতারাতি কোটিপতি হলেন বনগাঁর যুবক, নিজে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ তিনি। লটারিতে রাতারাতি কোটিপতি বনগাঁর ফকির বাগানের বাসিন্দা জ্যোতি গোপাল সরকার। সোমবার রাতে একটি দোকান থেকে লটারি কাটেন তিনি। খেলার ফল বের হতেই এক প্রকার হতবাক হয়ে যান তিনি। প্রথম পুরস্কার জেতেন জ্যোতি গোপাল সরকার, পরদিন থানার দ্বারস্থ হন। লটারিতে টাকা জিতে খুশি গোপালবাবু। লটারি পেয়েছি 1 কোটি টাকা, বনগাঁ থানায় এসেছি। কেন? সিকিউরিটির জন্য, টাকাটা যেন সঠিকভাবে অ্যাকাউন্টে ঢোকে। ভয় তো একটু লাগবে, ভয় একটু আছে। আমি সাউন্ডের এক কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।